তো মনে মনে জিজ্ঞেস করলো কে তার মানে কি ও আচ্ছা আচ্ছা আমি একদিন এরকম ভবিষ্যতে যাবো তারপরে আর কিছু বলবেন লাশের লাশের জিজ্ঞেস করি হ্যাঁ আমরা লাইলা আমরা লাইলা সেটা আপনি যেরকম আমার নাচিনা ধোয়াইতেছেন আপনিও তো কেউ ধোয়াইব তাই বলো তাহলে কি বলতেছেন আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারণ আপনি জানেন তো মরণ করে কি আপনি লাশ ধরবেন তারপরে আমি লাশকে বলি যে আর কিছু বলবো আপনাকে আর একটা কথা বলি ইয়াং ছেলে পেলে লিসেন You are the asset for this country. 11 billion দরকার আর 11 billion খাতে তারা কিন্তু ইনের দিন ওই সাকিব বল আর জাই বল ইনের দিন প্র্যাকটিস থাকে কারণ ওয়ার্ল্ড কাপ খেলতে হবে দেখে তারা মাহমুদের সঙ্গে দেখা করতে পারে না সেই এই মুহূর্তে যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহর জন্য কষ্ট করো তোমরা যদি খেলতে নামবা সেদিন তো তোমাদের খেলার জিতার কারণে সারা জাতি না সারা পৃথিবীর মানুষ খুশি হবে ইনশাআল্লাহ ইউ ক্যান ডু ইট এন্ড ইউ মাস্ট ডু ইট এটি তোমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কেউ থাকে না যখন কেউ থাকে না তখনও যে তোমার জন্য দেখা পড়ে যা অক্সিজেন আসছে ফ্রি ইউ ডোন্ট হ্যাভ টু পে ফর ইট ফোনে চার্জ না থাকলে চার্জ দিতে হয় ফোনের পয়সা না থাকলে পয়সা রিচার্জ করতে হয় কিন্তু অক্সিজেন ফুরিয়ে গেছে দেখে পয়সা না দিলে অক্সিজেন যদি এরকম দিতেই তো কেউ কেন পয়সা আমার বক্তব্য শুনতে না কি জন্য কারণ গাছে পানি দেওয়া তো অক্সিজেন আসে গাছে পানি দেওয়া অক্সিজেন আসে তাহলে গাছে পানি দেওয়ার পরে পানিটা আবার কি করে গাছে ওরা একটা পাম্প আছে যে পাম্পে পাম্প কইরা ওই শেষ পাতা পর্যন্ত পানি উঠায় ওই পাম্পে কিন্তু কোনো আওয়াজ নাই আমার বাসার পাম্প চলে কই ভাই একটু পাম্পটা একটু ভরে সারছে ঘুমাইতে পারি ঠিক না বেটি সুবহানাল্লাহ আল্লাহ এরকম হাজার হাজার গাছে পাম্প করে পানি উঠায় দিয়ে আমাকে বাঁচায় রাখছেন আর সেই আল্লাহকে আমরা ধরে কিভাবে থাকতে পারবো সে যেই হোক না কেন মানুষ হিসাবে ইউ মাস্ট থিঙ্ক কে আপনাকে সৃষ্টি করেছে কেন সৃষ্টি করেছে সে আপনার কাছ থেকে কি চায় আর সেটার একটাই উত্তর হলো সে আপনার কাছ থেকে একটা জিনিস চায় সেটা হলো ভালোবাসা নিশা ঘৃণা ক্ষোভ থেকে আমার অন্তর মুক্ত কি দেখছেন এখানে একটা প্রশ্ন কোশ্চেন ইয়োরসেলফ কারণ আজকে যদি মারা যান আর এই তিনটা জিনিস যদি থাকে কারণ বেহেস্তে যে যাবে তার ভিতরে একটা জিনিস যেমন হাসপাতালে যে যায় সে পাথর বাইর করতে যায় পাথর নিয়ে কি আর কেউ ফেরত আসে তাহলে অসুস্থ জায়গায় গেছেন মানে আমাদের পৃথিবীটা একটা হাসপাতাল এখান থেকে আমাদের হৃদয় থেকে এগুলো অপারেশন করে বের করে আমাদের ওখানে যেতে হবে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুখ বিসুখ দিয়েছেন কেন দেন জানেন আপনি চা অনুযায়ী অসুখ বিসুখ দিয়ে আল্লাহ এগুলো করে অপারেশন করে বের করে নেন ওনার ব্যবস্থা করে কিন্তু জ্বর হলে ভাই শরীর খারাপ বের করে কিন্তু সে যদি বুঝতো যে এতদিন শরীর ভালো লাগছে তার কথা পেলাম না এখন শরীর খারাপ দরজাটা বন্ধ করে দিল শরীর যখন ভালো ছিল ওই দরজাটা তো ফোন করে বলে যে আমার শরীরটা আছে খুব সুন্দর এই দিনটাকে ভাই বলো আমি হাঁটতে পারতেছি আমি চলতে পারতেছি পর্যন্ত তো দেখেন অনেক মানুষকে পা নাই পর্যন্ত অনেক মানুষকে দেখেন এক সাইড প্যারালাইজ পর্যন্ত অনেকে দেখেন চোখ নাই আপনি কি তখন অন্তরে আসে যে আসলে আল্লাহ তুমি কত মহান তুমি আমাকে এখন সুস্থ রেখেছ সুন্দর রেখেছ এর জন্য তোমাকে ধন্যবাদ একটা কাপ চা খাওয়ালে ধন্যবাদ দেন এক কাপ চা খাওয়ালে ধন্যবাদ দেন তাই না যে হাতটা দিয়ে কাপটা ধরলেন যে জিব্বাটা দিয়ে চা না কোকো কোলা মানে রং চা কোকো কোলা মতো দেখলেন না তাহলে আপনি চা খাওয়ার পরে যদি কয় কেউ কয় চা খাওয়ার পরে যে ভাই কোকটা খাই খুব মজা লাগছে আপনি বললেন পাগল এবার পাগল বললেন কেন আমি কোক মনে করে খাইছি পেলে মনে করে খাইলে তো হবে না কারণ আপনি জিব্বা বলে দিচ্ছে তাহলে জিব্বার একটা ধন্যবাদ আছে হাতের একটা ধন্যবাদ আছে তারপর আবার জিব্বা স্ক্রু ড্রাইভার দেখেন না স্ক্রু ড্রাইভার দেখেন বিভিন্ন রকম ইস্যু রহিলে বিভিন্ন রকম জিনিস থাকে স্ক্রু ড্রাইভার পিছনে থাকে না দেখছেন না এরকম তাহলে এরকম যদি জিব্বা আল্লাহ চেঞ্জ করে করে নিয়ে আনলে তাহলে এখানে সবাই জিব্বা নিয়ে করতে তার আপনি জানেন না তো পথে কি কি খাওয়াইব এখন ভুল করে নিয়ে আসছে চায় জিব্বা একজনের কোক খাওয়াইতেছে দেখবেন কিন্তু খাইতে পারবে লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকওয়িম আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি তোমার যা কিছু প্রয়োজন ছিল যাওয়া ছাড়া আমি তোমাকে দিয়ে দিয়েছি হাতে রেখে দিলে যদি ঠিক মতো নিয়ে হাত দিতে না দিতে এটা হাত দেওয়া হয় কিন্তু লাঠি একজন আরেকজনে খাওয়া দিতে দিতে খাওয়া দিতে গেছে অনেক দিকে তাকে সে তাকে দিতে খাওয়া দিতে মানা করি তাকে সুহান কিন্তু পথ চলতে যে এই ভালোবাসাগুলি আমাদের প্রকাশ করা আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি মেন কথা হলো রিড করা ইউ মাস্ট রিড করা যে কোনো পড়ালেখা করতে চান এটা আপনার ব্যাপার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হে বান্দা তোমার জীবনের শ্রেষ্ঠতম সফলতা হলো কথাটা শুনেন কিন্তু শ্রেষ্ঠতম সফলতা হলো
আমার খুশির অন্তর্গত। তুমি যা কিছু করতে চাও করো, কিন্তু আমাকে বাদ দিয়ে দাও। সেটা আমাদের ভিতরে যে ব্রিজটা ভেঙে গেছে ওই ব্রিজটাকে রিপেয়ার করতে হবে। বন্ধুদের কাছে, ভাইদের কাছে আমার অনুরোধ, প্লিজ যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়েন তখন আপনি মনে রেখেন, কারণ আমি যখন নামাজ পড়ি সবাই তো নামাজ পড়েন নাকি আল্লাহ সাদা বিনয়ের পরে মেজরিটি ক্ষেত্রে হয় যে চার টাকা পড়লাম না তিন টাকা পড়লাম একটা সন্দেহ করে দেওয়া হয়। তারপর সুরা ফাতিহা পড়ে প্রথম টাকাতে পড়তে যাচ্ছি টাকাকে, দ্বিতীয় টাকাতে বরিশালে, তৃতীয় টাকাতে হিসাব, চতুর্থ টাকাতে খেয়াল হিসাব, আমার মনে তো ফোন করিনি, উঠেই কিন্তু ফোন করলাম কি জন্য অর্থ বুঝি না, কিন্তু মহান আল্লাহর সঙ্গে কথা বলতেছি। চিন্তা করতে দেখছেন আমার কত বড় স্পর্ধা, তারপরে উনি কত রহমান রাহিম, উনি আমাকে বলছে বান্দা তোমাকে তারপরে সময় দিয়ে রাখছে কাম ব্যাক। কিরকম ভাবে কাম ব্যাক করবা? উনি বলেননি কোরআনে যে তুমি যদি আমাকে ডাকো আমি তোমার টাকা দেব ছাড়া দিব, উনি এটা বলেননি, উনি বলছে যখন তুমি ডাকো। এখানকার যে মেয়র সাহেব আছেন মুক্তি সাহেব, অনেকে তোমার সোনার সঙ্গে দেখা হয়নি বুঝছে, হয়নি এমন হইলো যদি একটুখানি পথে চলতে যাই তো চোখে চোখ করতে তাহলে আরেকজনের ফোন মেলে সে মেয়রের সঙ্গে একটুখানি কথা হয়েছে, তো ওনার সঙ্গে একটু কথা বলতে পেরে যদি আপনি একটু খুশি হন। তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কিন্তু অনেক সময় লাগে, কারণ সে ব্যস্ত মানুষ, আল্লাহ সুবহান তাআলা কি তাহলে কম ব্যস্ত? উনি বলতেছে তুমি যখন ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেবো, এনি টাইম আই এম দেয়ার ফর ইউ। তার কাছে আমরা যাই, তাকে আমরা ডাকি না, বিলিভ মি ইউজ জায়নামাজ বেস্ট প্লেস ইন আর, কোনো কথা থাকলে তার সঙ্গে কথা বলো, আর আপনার কথা যদি অন্তর থেকে সঠিক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পূরণ করবেই। কিন্তু আমরা ভুলে গেছি আর এটা এখন আর ব্যবহার করি, আমি এখন ওর কথা কিন্তু থামাই নি, ওরে ভাই জানো আমার আর তোমার নিজে যাচ্ছি, হঠাৎ করে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ও কিন্তু আমার বাসায় যাবে তোমার বাসায় যাবে, ওকে এটা আমার কেমন, আমি তো ঈসা আলাইহিস সালামের ফলোয়ার, একদম তোমার থেকে বড় ফলোয়ার, আমি ওকে কেমন, আমি তবে ঈসা আলাইহিস সালামের দাড়ি ছিল আমার দাড়ি আছে তোমার দাড়ি, ঈসা আলাইহিস সালাম সোনা মাংস খাইতেন আমি সোনা মাংস খাইতাম তুমি সোনা মাংস খাও, ঈসা আলাইহিস সালাম মদ খাইতেন আমি মদ খাইতাম তুমি মদ খাও, তো এখন ঈসা আলাইহিস সালাম বলতে যে তোমাদের দুজনের পরিচয় কি, তা আমি আমার পরিচয় দিতাম তোমার পরিচয় তুমি দিতে, উনি কার বাসায় যেতে কাকে তাহলে তোমার বাসায় যেতে, উই আর মুসলিম উই কেম টু দিস ওয়ার্ল্ড উইথ দিস ক্যান্ডেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজুল মুনীরা বলে আখ্যায়িত করতে হবে, কোন সূর্যের সঙ্গে তুলনা করেন না, কোন চন্দ্রের সঙ্গে তুলনা করেন না, রেড কার্ড খাওয়া মানে চলে যেতেছে মাঠের বাইরে যাবেন আর ঢুকতে পারবেন না, সে তো হলুদ কার্ড খাওয়া অবস্থায় মাঠে থেকে যদি খেলা শেষ করতে পারেন হারলেও কিন্তু প্রাইজ পাবেন, কারণ যে হারে রানার্স আপের প্রাইজ পাইলেন, রানার্স আপের প্রাইজ পাইত, তাহলে খেলার মাঠে থাকতে আমরা এখন খেলোয়াড় হব না দর্শক হব প্রথম চয়েস, মানে উই আর দ্য প্লেয়ার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে কুনতুম খায়রা উম্মতি উখরি জাতির নাস, মানব জাতির ভিতরে তোমরা শ্রেষ্ঠ, এই জন্য যে তোমরা বাংলাদেশি ন, তুমি আমেরিকান ন, তুমি রাশিয়ান ন, এই জন্যে যে তুমি মানুষের সৎ কাজে আদেশ দাও অসৎ কাজ থেকে দূরে সরো, সেটা যে করবে সে হতে পারে বেলাল, সে হতে পারে সুমাইয়া।